বাঁকুড়ার দ্বাদশ শ্রেণীর ছাত্র সুযোগ পেল ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম 2024-এ। এই স্পেস প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আমেরিকার আলাবামা ইউনিভার্সিটি ইউনাইটেড স্পেস অ্যান্ড রকেট সেন্টারে। পাঁচ দিন ব্যাপী এই কসমিক প্রোগ্রামে অয়ন দেগড়িয়া ভারতবর্ষ থেকে একমাত্র সুযোগ পেয়েছে। এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন অন্যান্য দেশের বাছাই করা প্রতিযোগীরাও। প্রোগ্রামের শেষ পাঁচ দিন পর যে প্রতিযোগিতামূলক প্রজেক্ট সিলেক্ট হবে তার প্রজেক্টটি পৃথিবী ছাড়িয়ে যাবে একেবারে মহাকাশে, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এবার মহাকাশে বাঁকুড়ার মেধাবী ছেলে অয়ন। তবে দুর্দান্ত এই সুযোগ পাওয়ার পরেও সে কি আদৌ যেতে পারবে? অভাবনীয় সুযোগ পেলেও থেকে যাচ্ছে প্রশ্ন। যাতায়াতের খরচ বহন করা সম্ভব নয় অয়নের পরিবারের পক্ষে, এছাড়াও রয়েছে আনুষঙ্গিক বহু খরচ। নিজের স্বপ্ন পূরণের দোরগোড়ায় এসেও কি অধরা থেকে যাবে তার স্বপ্ন? স্বপ্নের কাছাকাছি আসাটা ততটা সহজ ছিল না। অয়ন যখন ক্লাস ফাইভে পড়ে তখন মারা যান বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্টিফেন হকিংস। তার মারা যাওয়ার দুই তিন মাস আগেই অয়ন জানতে পারেন হকিংস এবং মহাকাশের বিশালতার ব্যাপারে। সেখান থেকে শুরু হয় তার মহাকাশ নিয়ে চিন্তাভাবনা। এরপর 2022 সালে স্পেস জেটি, অর্থাৎ মহাকাশে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ ধ্বংসাবশেষ নিয়ে কাজ শুরু করে সে। 2023 সালে দেরাদুন ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি স্টাডিজের জাতীয় স্পেস কনভেনশন যোগ দেয় অয়ন, যথারীতি প্রথম স্থান অধিকার করে। এরপর অয়নের যাওয়ার সুযোগ হয় ভারতীয় মহাকাশ বিজ্ঞানের আখড়া ইসরোয়, দ্বিতীয় বার্ষিকী কনফারেন্স যেটা অনুষ্ঠিত হয় গোয়ায়। তারপর সেই একই প্রজেক্টের এ অ্যাডভান্স ভার্সন দেওয়া হয় ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম 2024-এর বাছাই স্তরে। ভারত থেকে এই প্রোগ্রামের সুযোগ পেয়েছেন অয়ন দেগড়িয়া। প্রতি বছর পৃথিবী থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় বহু রকেট এবং কৃত্রিম উপগ্রহ। এই ধ্বংসাবশেষগুলোর অংশবিশেষ জমা হচ্ছে মহাকাশে। এই ধ্বংসাবশেষগুলো তৈরি করছে একটি ধাতব জেল যাকে বলা হয় স্পেস ডেব্রি। প্যারাশুটের মাধ্যমে সেইগুলোকে নিচে নামিয়ে পুনরায় ব্যবহার করা যেতে পারে এবং এই মর্মে কাজ করে চলছে দ্বাদশ শ্রেণীর অয়ন। যে কাজের স্বীকৃতি এসেছে ইসরো থেকে আমেরিকার আলাবামা ইউনিভার্সিটিতে। তবে বাঁকুড়া থেকে কিভাবে আমেরিকায় যাবে এই ছেলে সেটা নিয়ে এখনও সংশয় রয়েছে তার। তাহলে কি সামান্য কিছু অর্থের কারণে অধরা থেকে যাবে অয়ন এবং বাঁকুড়ার মহাকাশ গবেষণার স্বপ্ন? সো বেসিক্যালি স্যার, আমি যে প্রজেক্টটা দিয়েছিলাম সেটা স্পেস ডেব্রিসের উপর, সাস্টেনেবিলিটি স্পেস ডেব্রিসের উপর। তো বেসিক্যালি স্যার, আমি 2022-এর নভেম্বর থেকে এই প্রজেক্টে কাজ করেছিলাম, তখন আমাদের ইন্ডিয়াতে 2023-এর জুনে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হওয়ার কথা ছিল, বাট কোনো কারণবশত ওটা আমি মিস করে ফেলেছিলাম। সেই কারণে ওটাকে আমার মানে ফর্মটা সাবমিট করতে পারিনি কোনো কারণবশত। তো আমি ভেবেছিলাম ওটা পরের দিন সকালে, বাট ওটা রাত 12টাতেই শেষ হয়ে গেছিলো। তো সেই টাইমটিকে আমি ওটা কাজ করছিলাম প্রজেক্টটাতে। তারপর ওই প্রজেক্টটা আমি ফার্স্ট প্রেজেন্টেশন দিই 2023-এর এপ্রিলে ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এনার্জি স্টাডিজের ন্যাশনাল স্পেস কনভেনশনে। ওখানে ডিস্টিংগুইশ ডাইরেক্টর ছিলেন এরিস নৈনিতাল, এনআরএসসি থেকে বিভিন্ন ডাইরেক্টর এসেছিলেন। তো ওখানে আমার প্রজেক্টটাও ফার্স্ট হয়। অ্যান্ড তারপরে ওই প্রজেক্টটার আমি অ্যাডভান্স ভার্সনটা প্রেজেন্ট করি ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়াম 2024, যেটা ইসরোর বাই অ্যানুয়াল কনফারেন্স, যেটা গোয়া ইউনিভার্সিটিতে হয় এবারে ফেব্রুয়ারিতে। অ্যান্ড দেন ওটার যে অ্যাডভান্স ভার্সন সেটা আমি এবারে ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে সাবমিট করেছি, যেটার জন্য আমার সিলেকশন হয়েছে। এটা একটা বড় সাফল্য যে ও ওইখানে চান্স পেয়েছে। সেই জন্য স্যার আমাদের খুবই ভালো লাগছে যে ও ওইখান এই বাঁকুড়া থেকে পেয়েছে বা পশ্চিমবঙ্গ থেকে ও চান্সটা পেয়েছে ওইখানে যাওয়ার জন্য। দেখা যাক স্যার ও কত দূর পৌঁছাতে পারে ওইখানে, বা আরও যদি স্পেস নিয়ে আরও বেশি কিছু কাজ করতে পারে সেটাতে আরও বেশি খুশি হব। ব্যুরো রিপোর্ট, সুবাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।